ওয়েলকাম টু মাই চ্যানেল। একজন নারীর মোটামুটি 13 বছর বয়সে মাসিক শুরু হয় এবং 50 থেকে 55 বছর বয়সে তা শেষ হয়। মাসিক শুরু থেকে বন্ধ হওয়া পর্যন্ত সময়টাকে বলা হয় রিপ্রোডাক্টিভ এইজ। গবেষণা বলছে এই রিপ্রোডাক্টিভ এইজে প্রতি 5 জন নারীর মধ্যে 1 জন অনিয়মিত মাসিক সমস্যায় ভোগেন। একই সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইনফার্টিলিটি বা বন্ধ্যাত্বের সমস্যাও। অনেকেই জানতে চেয়েছেন মাসিক অনিয়মিত হলে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হবে। তো আজকের ভিডিওতে এই বিষয়টা নিয়েই বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো চলুন শুরু করা যাক। তার আগে অনিয়মিত মাসিক কাকে বলে সেই বিষয়টা একটু বুঝে নেই। অনিয়মিত মাসিক 2টা বিষয়ের উপর ভিত্তি করে বলা হয়। 1, আপনার মেনস্ট্রুয়াল সাইকেল বা কতদিন পরপর মাসিক হচ্ছে। 2, মাসিকের সময় কতদিন ধরে ব্লিডিং হচ্ছে। যদি আপনার মেনস্ট্রুয়াল সাইকেল 21 দিনের কম বা 40 দিনের বেশি হয় তাহলে সেটি কিন্তু অনিয়মিত পিরিয়ড। অথবা যদি আপনার 3 দিনের কম এবং 7 দিনের বেশি রক্তক্ষরণ হয় সেটিও কিন্তু অনিয়মিত পিরিয়ড। স্বাভাবিকভাবে 3 ধরনের প্যাটার্ন নিয়ে অনিয়মিত মাসিক আসে। 1, অনেকেই দেখা যায় 2 থেকে 3 মাস মাসিক বন্ধ থাকে, হঠাৎ করেই একদিন ব্লিডিং শুরু হয় এবং অনেক রক্তক্ষরণ হয়। 2, অনেকেরই দেখা যায় মাসিক 1 থেকে 2 দিন হয় এবং খুবই সামান্য পরিমাণে, সারাদিনে একটি পেড়ও লাগে না এমন হয়। 3, কারো আবার 1 মাসে 2 বার হয় অথবা 1 থেকে 2 ফোঁটা করে 10 থেকে 15 দিন পর্যন্ত ব্লিডিং হয়। এই সবগুলোই কিন্তু অনিয়মিত পিরিয়ডেরই অংশ। এখন আপনাদের প্রশ্নে ফিরে যাই, অনিয়মিত মাসিক হলে কি বাচ্চা নিতে কোনো সমস্যা হবে? এই কথার উত্তর আসলে এক কথায় দেওয়া যদিও সম্ভব নয়, তবু বেশিরভাগ সঠিক উত্তর হচ্ছে অনিয়মিত মাসিক হলে বাচ্চা নিতে সমস্যা হবে। কিন্তু কেন, চলুন সেটা বুঝে নিই। বাচ্চা হওয়ার জন্য মেয়েদের ডিম্বাণুর সাথে ছেলেদের শুক্রাণুর মিলনের প্রয়োজন। প্রথমত, যাদের মাসিক অনিয়মিত হয় তাদের কিন্তু ওভুলেশন ঠিকমতো হয় না। তো যদি ওভুলেশন না হয় তাহলে তো বাচ্চা নিতে সমস্যা হবেই। 2, একটা বিষয় আপনাদের মাথায় ঢুকিয়ে নিন, অনিয়মিত মাসিক কিন্তু কোনো রোগ না, এটি অন্য রোগের উপসর্গ মাত্র। যাদের মাসিক অনিয়মিত তাদের এটা বুঝতে হবে তার প্রজননতন্ত্রের কোথাও না কোনো সমস্যা হচ্ছে, যার ফলে মাসিক অনিয়মিত হচ্ছে, তখন কিন্তু বাচ্চা নিতে সমস্যা হবে। তবে সঠিক সময়ে সঠিক চিকিৎসা নিলে বাচ্চা নিতে পারবেন ইনশাআল্লাহ। এখন এক নজরে জেনে নেই কি কি কারণে মাসিক অনিয়মিত হয়। 1, বয়স। 13 থেকে 15 বছর বয়সে যখন মেয়েদের মাসিক শুরু হয় সেই সময় মেয়েদের শরীরে পর্যাপ্ত পরিমাণে হরমোন থাকে না, ফলে পিরিয়ড অনিয়মিত হয়। এই সময় অনেকেরই 2 থেকে 3 মাস পরপরও মাসিক হয়। এমনটি হলে ভয়ের কোনো কারণ নেই, 1 থেকে 2 বছরের মধ্যে এটি কিন্তু ঠিক হয়ে যেতে পারে। অন্যদিকে 45 থেকে 50 বছর পরে মেয়েদের মাসিক বন্ধ হয়ে যায়। মাসিক বন্ধ হওয়ার 2 থেকে 3 বছর আগে মাসিক অনিয়মিত হতে পারে, কারণ সেই সময় ডিম্বাশয়ে পর্যাপ্ত ডিম থাকে না, ফলে ওভুলেশনও হয় না, আর ওভুলেশন না হলে স্বাভাবিকভাবেই পিরিয়ড অনিয়মিত হতে পারে। এ সকল কারণে পিরিয়ড অনিয়মিত হলেও ভয়ের কারণ নেই, কারণ হচ্ছে এগুলো প্রকৃতিগতভাবেই হয়ে থাকে। 2, ওজন। আপনার উচ্চতা অনুযায়ী ওজন থাকা দরকার, কিন্তু যাদের ওজন বেশি কিংবা কম তাদের কিন্তু পিরিয়ড অনিয়মিত হতে পারে এবং বাচ্চা নিতেও সমস্যা হতে পারে। 3, হরমোনের সমস্যা। যাদের থাইরয়েডের সমস্যা যেমন হাইপো এবং হাইপার থাইরয়েডিজম আছে তাদের কিন্তু পিরিয়ড অনিয়মিত হতে পারে। এছাড়া প্রলেকটিন নামক হরমোন বেশি হলেও অন্যান্য হরমোনগুলোকে ইনব্যালেন্স করে দেয়, ফলে অনিয়মিত মাসিক হতে পারে। প্রলেকটিন হরমোনের কারণে শতকরা 30% নারীদের মাসিক অনিয়মিত হয়। এসব হরমোনজনিত তারতম্যের কারণে আপনার মাসিক অনিয়মিত হবে, এমনকি বাচ্চা নিতেও সমস্যা হবে। 4, পিসিওডি বা পিসিওএস। বর্তমানে প্রায় সব বয়সী নারীদের
এ কমন একটি সমস্যার নাম হচ্ছে পিসিওডি বা পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ। পিসিওএস এর কারণে ডিম্বাশয় থেকে ডিম্বাণু বড় হতে দেয় না, ফলে ওভুলেশন হয় না, আর ওভুলেশন না হলে পিরিয়ড অনিয়মিত হবে, এমনকি বাচ্চাও হবে না। পিসিওডি নিয়ে বিস্তারিত ভিডিও রয়েছে আমার চ্যানেলে, লিঙ্কটি আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব, চাইলে দেখে নিতে পারেন। পাঁচ, জরায়ুর সমস্যা। জরায়ুতে কোনো ইনফেকশন থাকলে, যেমন পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, ইন্ডোমেট্রাইটিস ইত্যাদি থাকলে পিরিয়ড অনিয়মিত হতে পারে এবং সহবাসের সময় জ্বালাপোড়া ও রক্তক্ষরণও হতে পারে। এছাড়া জরায়ুতে কোনো টিউমার বা পলিপ থাকলেও অনিয়মিত মাসিক হতে পারে। অনেক ক্ষেত্রে বাচ্চা নিতে সমস্যা হয়, গর্ভধারণ হলেও অনেক সময় গর্ভপাত হয়ে যায়। ৬, কন্টাসেপটিভ পিল। জন্ম নিয়ন্ত্রণ করার জন্য অনেকেই পিল বা পদ্ধতি গ্রহণ করে থাকেন। অনেক সময় দেখা যায় নিয়ম অনুযায়ী পিল না খাওয়ার কারণে হরমোনের তারতম্য হয় এবং পিরিয়ড অনিয়মিত হয়। এছাড়াও বর্তমানে অতিরিক্ত ইমার্জেন্সি কন্টাসেপটিভ পিল নেওয়ার কারণেও মাসিক অনিয়মিত হতে পারে। যাদের পিরিয়ড অনিয়মিত তারা বয়সটা দেখুন, আপনার এখন বয়স কত। বয়স যেহেতু একটা কারণ, সেই ক্যাটাগরিতে আপনি পড়ছেন কিনা সেটি লক্ষ্য করুন। ২, ওজন নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত ওজন থাকলে সেটি কমিয়ে নিন। ওজন কমালে অনেক ক্ষেত্রেই পিরিয়ড নিয়মিত হয় এবং গর্ভধারণ হয়ে যায়। যাদের ওজন বেশি, এমন সব নারীদের উপর একটি গবেষণা চালিয়ে দেখা গেছে যারা তার মোট ওজনের মাত্র 10% কমাতে পেরেছেন, তাদের খুব সহজেই পিরিয়ড নিয়মিত হয়েছে এবং গর্ভধারণ করতে সক্ষম হয়েছে। ৩, ইমার্জেন্সি পিল সেবন করা বন্ধ করুন এবং অন্যান্য পিল সঠিক নিয়ম অনুযায়ী খান। ৪, এগুলো ছাড়াও যেহেতু এমন কিছু কারণ আছে যেগুলো নির্ণয় করার জন্য পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন হয়, যেমন হরমোনের সমস্যাগুলো, তাই আপনাকে একজন গাইনি চিকিৎসকের পরামর্শ নিয়ে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে কারণ খুঁজে বের করে তারপর সঠিক চিকিৎসা নিতে হবে। মনে রাখতে হবে অনিয়মিত মাসিক কোনো রোগ নয়, এটি রোগের লক্ষণ মাত্র। সঠিক সময়ে সঠিক চিকিৎসা পেলে আপনার সমস্যাটি ভালো হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। তখন আপনি স্বাভাবিকভাবেই বাচ্চা নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। যদি মনে হয় এই ভিডিওটি দেখে কারো উপকার হবে, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ, স্বাস্থ্য সচেতনতা, প্রজনন স্বাস্থ্য বিষয়ক সকল ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে যুক্ত হতে পারেন। এছাড়া আপনাদের কোনো কিছু জানার থাকলে আমাদের সাথে সরাসরি কথা বলতে পারেন আমাদের ফেসবুক পেজে। স্টে উইথ আস, হেলদি অ্যান্ড সেফলি। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।